হাঁ করব নাও, এর বাকিটা নিজে খেয়ে নাও, আমি বেঁচে দিয়েছি কাঁটা। অনেক কাঁটা আছে এখনো। সুমি নিজে খাও এবার। ওকে তো ওই মাছের পিসটা দিতে বারণ করেছিলাম, ও কি কাঁটা মেঝে খেতে পারে নাকি? বড় হচ্ছে অভ্যেস করুক, সারা জীবন ওকে পেটির মাছ কে খাওয়াবে? প্রতিমা আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ জেঠু? একটু কাজে যাচ্ছি মা। কি ব্যাপার, তোমার এখনো খাওয়া হলো না কেন? হ্যাঁ লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি একটু খেয়ে নাও, চলি। দেখো কোথায় যাচ্ছ বললে না তো? ওই একটু থানায় যাব। শিবাজিকে একটু বুঝিয়ে বলো না, আমি যাব তোমার সঙ্গে। না না, তুমি গিয়ে আলাদা করে কি লাভ হবে? দেখো কাবেরীর ফিরে আসা যদি আমাদের কপালে থাকে, তা সে তুমি গেলেও যা আর আমি গেলেও তাই। কপালের উপর ভরসা করে বসে থাকলে তো চলবে না। দেখো আমি গিয়ে বললে হয়তো শিবাজি গুরুত্ব দেবে। হ্যাঁ রে তুমি হাঁ করো, হাঁ করো, হাঁ করো। কি করি বল না মিনু। কি রে চুপ করে রইলি কেন? কিছু বল, আমি একটা কথা জিজ্ঞেস করছি তোকে। আমি আর কি বলবো বল, তুমি যা ভালো বুঝবে তাই করো। সুমি কাঁটা বেছে দিয়েছে, এবার নিজে খেয়ে নাও বাকি। অনেক কাঁটা আছে তো এখনো। আচ্ছা দেখো প্রতিমা, আমি বলি কি, আমি একাই আজকে বরং ঘুরে আসি। ঠিক আছে, শোনো তুমি না শিবাজির সঙ্গে বেশি রাগারাগি করো না। করবো না। আর একটা কি যেন বলবো ভাবছিলাম, একটা কি কি? ও হ্যাঁ মনে পড়েছে, বলছি কি তুমি মেজ ঠাকুরপুকে শান্তর উকিলের জন্য টাকা দিয়েছো? হ্যাঁ সে দিয়েছি তো। ও তাহলে বোধহয় মেজ ঠাকুরপু উকিলের কাছেই গেছে, সকালে কিছু না খেয়ে বেরিয়ে গেল জানো। শোনো তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। অমিনু মেজ ঠাকুরপু দুপুরে এসে ভাত খাবে বলেছে? সুমি তোমাকে বললাম না আগে খাবারটা শেষ করতে। আরে কিছু বলছিস না কেন? হাজারবার বলেছি খাবার সময় খেলা করবে না, খেয়ে নাও। কি রে কিছু বলবি তো? তোমার মেজ ঠাকুরপো কি করবে সেটা আমি কি করে জানবো দিদি ভাই? ওর বোঝা উচিত সমস্ত ব্যাপারে ছোটদের কথা বলাটা ঠিক না। আমি চান করতে যাচ্ছি। সুমিমা বসে আছো কেন, খাচ্ছ না কেন? মা বউ কিছু বলে রাগ হয়েছে বুঝি? চলো আমি খাই। তোমার মাথা ব্যথা করছে প্লাবন? আমি মাথা টিপে দেব। তোমার কি আমার সঙ্গে একটুও ভালো ব্যবহার করতে ইচ্ছা করে না? না লাবণ, আমি তোমার স্ত্রী। জানি, খাতায় কলমে তুমি আমার স্ত্রী, আর সেভাবেই থেকো। আমার মনের মধ্যে তুমি কোনোদিনই জায়গা পাবে না। কেন লাবণ, আমি তোমার কি ক্ষতি করেছি সেটা আবার নতুন করে বলতে হবে? কি করেছো সেটা তুমি খুব ভালো করে জানো। আমি সত্যি জানি না প্লাবন, আমি জানলে কেন তোমার এতবার বিরক্ত করব? ন্যাকামি করো না, আমার ভালো লাগে না। কি ভালো লাগে তোমার? কাবেরীকে? হ্যাঁ হ্যাঁ কাবেরীকে আমার ভালো লাগে, আমি কাবেরীকে ভালোবাসি। তাহলে আমায় কেন বিয়ে করেছিলে বলো? কেন বিয়ে করেছিলে আমায়, উত্তর দাও। আমি জানি, আমি জানি তোমার কাছে এর উত্তর নেই, তুমি এর উত্তর দিতে পারবে না।
তুমি শুধু শুধু নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারো যে তুমি তুমি আরেকটা মেয়েকে ভালোবাসো। দেখো আমি অশান্তি চাই না। তুমি তুমি এ বাড়িতে যেমন আছো তেমন থাকো, শুধু শুধু আমার সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করো না। আমি ঘরে বাইরে সব দিকে অশান্তিতে চলছি, প্লিজ প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও, প্লিজ। আজ তুমি শান্তি চাইছো, যে অশান্তিতে ভুগছো তার জন্য তুমি নিজেই দায়ী। না না না, আমি দায়ী নই, আমি দায়ী নই। আমিও পরিস্থিতির শিকার, আমি যা করেছি সেটা বাধ্য হয়ে করেছি। বাধ্য হয়ে করেছো মানে? লাবণ, কে তোমাকে বাধ্য করেছে আমাকে বলো, বলো লাবণ। আমি যদি সেটা বলতেই পারতাম তাহলে কেউ আমাকে ভুল বুঝত না। আমি যে সেটা কোনোদিনই বলতে পারবো না সেটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। এর থেকে বেশি আর আমার কাছ থেকে কিছু জানতে চাও না, আমি আর কিচ্ছু বলতে পারবো না। এসব কি বলে গেল প্লাবন? আমার আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না, তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে সব কিছু বুঝতে হবে। স্ত্রী হয়ে না হয় বন্ধু হয়ে ওর পাশে তো আমি দাঁড়াতে পারি, সমস্ত রাগ দুঃখ ঝেড়ে ফেলে লাবণের মন আমি জয় করব, সেটাই একমাত্র উপায়, একমাত্র সমাধান। না কেন, আমি খাবো না, আমি খিদে নেই। ওরকম করে না মা, খেয়ে নাও। আমি বললাম তো খাবো না, কেন অযথা বিরক্ত করছেন? খাবার উপর রাগ করতে নেই মা, আর তাছাড়া কালা জানতে পারলে আমার উপর খুব রেগে যাবে। না খেয়ে নাও। আমি খাবো না, খাবো না, খাবো না, ব্যাস। কেন ছেলে মানুষই করছো, খেয়ে নাও তো। দুমুঠো ভাতের জন্য কত মানুষ কত কিছু করছে, এই দুমুঠো ভাতের জন্য আমি আমার দুটো হাত দিয়ে মশা মাছির মতন মানুষ মেরেছি। খিদের জ্বালা কি জিনিস জানিস? পেটের জ্বালায় কত মানুষ কত কি করছে কোনোদিন দেখেছিস? ভাতটা ফেলে দিলি, এই দুমুঠো ভাতের জন্য আমি সোজা পথ ছেড়ে পাকা পথে এসেছি, ভাতটা ফেলে দিলি, এই দুমুঠো ভাতের জন্য আজকে আমি কালা, কালা কুন্ডা, কালা মস্তান। ভাতটা ফেলে দিলি, আমার সামনে যদি কেউ খাবার ছুঁড়ে ফেলে দেয় আমার ইচ্ছে করে তাকে কেটে কুচি কুচি করে খাবারের মতন ছুঁড়ে ফেলে দিতে, খাবারটা খেয়ে নে। আমি খাবো না। আমার হাত পা বাঁধা, তাই আমি কিছু করতে পারছি না। আবার বলছি খাবারটা খেয়ে নে। না কালা, আমি কালা Thank you.
খাবারটা খেয়ে নে। খাবো না। সমস্ত পড়ে থাকা খাবারগুলো থালায় তুলে নিয়ে ওকে খাওয়াবে। আর যদি না খেতে চায় তাহলে জোর করে ওকে গেলাবে। কালা তোকে খাইয়েই ছাড়বে। একমাত্র মেয়ে, ভেরি স্যাড। আচ্ছা বাবা, তুমি ওই কাবেরীর ব্যাপারে কি আর এগোতে পারলে? কি করে এগোবো বলুন, আমার তো কোনো উপায়ই নেই। ওই ভদ্রমহিলা তো কোনো কথাই বলছে না, ফাটা রেকর্ডের মতো বুঝলেন, এই একই কথা বারবার বারবার বলে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা জানেন তো, ওই প্রতীকের যারা লোকজন আছে না, তারা কিন্তু খুব বিশ্বস্ত, মানে প্রতীকের প্রতি। আচ্ছা তোমার কি মনে হয় প্রতীক এরকম একটা কাজ করতে পারে? কি বলছেন স্যার, বিশ্বাস আমি না না বিশ্বাস তো করেন আপনি, হ্যাঁ সেই জন্যই তো ডায়েরিটা করেছেন। এখন আপনি ডায়েরি করেছেন বলেই আমি এই ব্যাপারে ইনভেস্টিগেট করছি, এটা আমার ডিউটি স্যার। হ্যাঁ আপনি যদি এখন বলেন যে ডায়েরিটা উইথড্র করতে বলছেন কি, তাহলে তদন্তটা বন্ধ হয়ে যাবে। আর আমি আপনাকে আর একটা কথাও বলছি, কোনোদিন কাবেরীকে আপনি খুঁজে পাবেন না। না না আমি ডায়েরি উইথড্র করার কথা বলছি না, আমি আসলে দেখো আমি তো রোজই খবরের কাগজে টেলিভিশনে দেখি যে এই পুলিশ কত সব শক্ত শক্ত কেস সমাধান করে ফেলছে। তাই না, আমি মানছি যে ওরা কাবেরীকে এমন একটা কোনো জায়গায় লুকিয়ে রেখেছে খুব একবারে, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো রাস্তা কি নেই? ওই যে তোমাদের ওই যে কী বলে না, ওই যে লোক যারা কি বলে ওই যে সোর্স, হ্যাঁ না সোর্স তো আমি কাজে লাগিয়েছি, কিন্তু কী করবো বলুন, এই দু একটা লোক নিয়ে না কাবেরীকে খুঁজে পাওয়া যাবে না। তা আরও বেশি করে লাগাও। এইটাই তো মুশকিল, কী করে লাগাবো বলুন, সোর্সদের তো কোনো মাইনে নেই, সরকার থেকে তো ওরা মাইনে পায় না, ওই আমার পকেট থেকেই দিতে হয়। আচ্ছা স্যার একটা কথা ভেবে বলুন, আমি এই সামান্য সরকারি চাকরি করি, এই পুলিশের ক টাকা মাইনে বলুন, এর থেকে যদি সোর্সদের দিতে হয় তা আমার তো ঘর সংসার আছে, এটা তো কেউ মানতে হবে না। হ্যাঁ মানে আপনি যদি নিজে থেকে টাকা পয়সা খরচ করেন, আরও বেশি সোর্স লাগানো যায়, মানে সেই চেষ্টাটা আমি করতে পারি। অশান্ত ব্যানার্জি আজ আমাদের বাড়িতে এসেছিল। কেন? ও বোধহয় কিছু একটা সন্দেহ করেছিল, কিন্তু ড্যাড আজ তোমায় মমকে 100-এ 100 মার্কস দিতেই হবে। টোটাল ব্যাপারটা মম যেভাবে ম্যানেজ করলো না, হ্যাটস অফ। লেকিন অশান্ত ব্যানার্জি সব কথা বিশ্বাস করেছিল? ওর বিশ্বাস অবিশ্বাসে কি এসে গেল? ড্যাড যেটা ভালো লাগলো সেটা হলো মম আমার অভিনয় দেখে অশান্ত ব্যানার্জিকে মিথ্যা কথা বলল, তার মানে মম আমার অভিনয়টা বিশ্বাস করেছে। ড্যাড এটাই তো আমাদের সাকসেস। লেকিন পুত্র তোর এই সাকসেসে এক্সাইটেড হওয়ার মতো কিছু ঘটনা এখনো ঘটেনি। আমাদের কেসের যতদিন না পর্যন্ত কোনো ডিসিশন হচ্ছে ততদিন তোকে অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে।
I know, Dad. But I acting jinishta boddho boring. Tao korte hobe. Khyal rakhte hobe tor mom jano toke obishwas na kore. Bas kuchhi din ka baad ye case mitne tak. Yes, Dad. Chi 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 chi. Shibaji je eto niche neme jete pare ami bhabte porjonto pacchi na. Seta tumi aaj bujhle? Hago. Shibaji ki bollo seta bolbe to. Ki abar bolbe? Se guriye pechiye bollo je taka lagbe. টাকা দিতে পারলে তবেই নাকি ও কাবেরীকে খুঁজে বের করার বন্দোবস্ত করতে পারে তার মানে এটা কি মগের মুলুক নাকি টাকা দিলে ও কাবেরীকে খুঁজে দেবে বলেছে তাই তো বলছে বলছে অনেক টাকা দিলে বেশি বেশি লোক লাগিয়ে দেবে তারা ঠিক কাবেরীকে খুঁজে বার করবে তাহলে তাহলে চিন্তা করছো কেন টাকাটা দিয়ে দাও না 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 বৌদি তুমি বুঝতে পারছো না শিবাজি দাদার কাছ থেকে কিছু টাকা কামিয়ে নেবার ধান্দা করছে আমি ওকে খুব ভালো করে চিনি বৌদি কি কি হয়েছে কি একটু শুনলে তোমার সঙ্গে একটু দরকার কথা ছিল আমার শোনার সময় নেই আমি দেখছো এখানে কথা বলছি পরে বলবে আরে বাবা একটু ঘরে এসো না না আমি এখন যেতে পারবো না দেখছো তো এখানে দরকারি কথা বলছি তার মধ্যে তুমি পরে দেখা যাবে যাও আরে জানা ও কি বলছে শুনে না হ্যাঁ দাদা ওর দরকারি কথা কি আমি জানি তুমি বরং এখানে এসো না আমাদের আলোচনাটা শোনো আরে বাবা এতে আলোচনা করবার কি আছে টাকা চেয়েছে দিয়ে দাও বাস মিটে গেল ঝামেলা বৌদি তুমি বুঝতে পারছো না টাকা দিলেই কাবেরীকে খুঁজে পাওয়া যাবে এর গ্যারান্টি কোথায় এ তো মুদির দোকান নয় যে টাকা ফেললাম আর জিনিস কিনলাম হ্যাঁগো তুমি কিছু কথা বলছো না কেন বলো না দেখো সত্যি কথা বলতে কি এই টাকা দেওয়ার ব্যাপারটা এটাও আমি মন থেকে মেনে নিতে পারছি না আরে শিবাজিকে টাকা দেওয়া মানে সেটা তো ঘুষ দেওয়া আর আমি আমার মতো মানুষ আমি আমি ঘুষ দেব আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না দাদা এটা মন থেকে মানা বা না মানার ব্যাপার নয় আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি টাকাটা তোমার জলে যাবে তাই বলছি কেন 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 জলে যাবে কেন ঠাকুরপো তুমি এই কথা বলছো দেখো এই বাড়িতে কোর্ট কেস কাচারির ব্যাপারে তুমি তো সবচেয়ে বেশি ভালো বোঝো আর তুমি তো বলো যে টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না আর তারপর বৌদি তুমি মেজো ও মেজো মেজো একটু মেশাবুকে বুঝি বল না ও কি আমার কোনো কথা শুনলে দেখলে তো ডাকলা মিলে একটা কথা তুমি ঠিকই বলেছো বর্দি কি টাকা ছাড়া কোনো কাজই কোর্ট কাচারিতে হয় না অবশ্য হলে মেজার আর আই থাকতো কি করে বলো তোমরা একটা দরকারি আলোচনা করছিলে আমি এসে হয়তো বিরক্ত করলাম কি করব বলো না এলেই নয় কালকে শান্তর কেসটা কোটে উঠবে কারোর কোনো খেয়াল আছে সত্যি নিশা শান্তর জন্য তুমি কত চিন্তা করো চিন্তা করতে করতে তোমার শরীরটা একটু রোগা পাতলা হয়ে গেছে আহারে বেচারি একটু একটু নিজের দিকে নজর দাও ছোট ছোট বলছি কি তুই চিন্তা করিস না ওই ছোটটাকুপার জন্য না উকিল ঠিক করা আছে সে উকিলের কত ফিস কত আমার ওই 1000 টাকা কিছু মনে করো না বর্দি বাইরের জগৎটার সম্পর্কে তোমার খুব কম ধারণা আছে 1000 টাকার উকিলরা বটতলায় গিয়ে বসে তাই নাকি আচ্ছা তা তোমার তো অনেক বড় 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 লোকের সঙ্গে চেনা জানা রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে তাদেরকে বলো না এসি চেম্বারে বসা উকিলের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিতে বল নিশ্চয়ই বলবো আগে আপনারা বলুন যে আপনারা কিছু করতে পাচ্ছেন না অবশ্য করছেনই বা কোথায় যতটুকু করছেন সেটা না করলেই নয় তাই তার মানে কি বলতে চাইছো কি তুমি হ্যাঁ শান্তর জন্য আমরা কিছু করছি না আমাদের কোনো দায়িত্ব নেই টের তো পাচ্ছি না দাদা বাড়িতে তো সমস্ত আলোচনা কাবেরীকে নিয়ে এভাবে বলিস না ছোট থাক বর্দি আমার সব বোঝা হয়ে গেছে তোমার নাকাপোনা করার কোনো দরকার নেই শোন তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস হয় নিজে কিছু একটা ব্যবস্থা করে নালে চুপ করে থাক করব নিশ্চয়ই করব আগে তোমাদের ওই 1000 টাকার উকিলের দৌড়টা একটু দেখে নিই